উনি যখন গিয়েছিলেন উনি এটা রুটিন চেকআপ একটা ওনার সেই রুটিন চেকআপ উনি গিয়েছিলেন এবং ওনার সঙ্গে সব সময় আমাদের মাননীয় যিনি আমাদের মোশি ভাই রয়েছেন উনি সব সময় যোগাযোগ রেখেছিলেন এবং ওনার সঙ্গে সব সময় কথা হতো ওনার সঙ্গে আলোচনা করেই দলীয় কর্মকাণ্ডগুলো আমরা যেগুলো আমরা এগুলো করছিলাম এবং এখন পর্যন্ত আমরা করছি তো আমি মনে করি যে আমাদের সামনে আগামী সামনে যে নির্বাচন নির্বাচনের বিষয়ে এখন আমরা ওনার সঙ্গে কোনো রকম কথাবার্তা বলিনি তবে ওনার একটা দিক নির্দেশনা উনি যাওয়ার সময় দিয়ে গেছেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা আমরা এটা আমাদের হুসেন মোহাম্মদের সাথে কোনো সময় উনি এটা চাইতেন না এবং আমরাও চাই না আমরা চাই যে সরকার যে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই সংবিধান অনুযায়ী নির্বাচনটা অনুষ্ঠিত হবে না নেতাকর্মীদের সঙ্গে তো আমরা এর মধ্যেও আমরা গ্রামে গঞ্জেও তো আমাদের লোক সংগঠন এখন রয়েছে তো সুতরাং আমরা সব জায়গার থেকে একই কথা পেয়েছি যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সঙ্গে গণতন্ত্রের কোনো সময় ছিল না বাংলাদেশের সংবিধানও কোনো দিন সময় ছিল না এবং হুসেন মোহাম্মদ এরশাদ এটা কোনো সময় উনি এই তত্ত্বাবধায়ক সরকার চাননি এবং সেই কারণে আমরা চাই যে সরকারের অধীনে নির্বাচনটা হবে সেটা তো আপনারা বলবেন আমরা তো যথেষ্ট উৎসব দেখলাম কিন্তু যেহেতু উনি চেক আপের পরে আসছেন আমরা ওনাকে আর ব্যাপকভাবে কিছু আমরা ব্যবস্থা নিতে বলিনি কাউকে উচ্ছ্বাস তৈরি তো হবেই ওনাকে দেখতে বা উনি অসুস্থজনিত কারণে আমরা চাচ্ছি না যে ওনার আবার মানে এটা নিয়ে একটা সমস্যা হোক সেই কারণে চিকিৎসার স্বার্থে ওনার সুস্থতার স্বার্থে ওনাকে কর্মীরা আমরা ডিস্টার্ব করতে নিষেধ করে দিয়েছি অবশ্যই সুস্বাস্থ্য কামনা করি এবং বিগত দিনেও উনি হুসেন মোহাম্মদের সাথে পত্নী হিসাবে উনি সারা দেশের তাদের তার সন্তানকে উনি যেভাবে দেখেছেন উনি সে কথাই বলেছেন যে আমার সন্তানদের আমার রেখে যেতে অনেক কষ্ট হয় আমার দেশের মানুষকে রেখে যেতে কষ্ট হয় এবং বেগম রওশনের সাথে নামে আর যাই হোক বাংলাদেশে কোনো রাজনৈতিক কোনো কথা ওনার বিরুদ্ধে কোনো সময় কেউ বলেনি এবং উনি সবাইকে ভালোবাসেন দেশের মানুষও ওনাকে যথেষ্ট ভালোবাসেন আমাদের আজকে যারা নেতাকর্মী এখানে এসছেন সবাইকে ধন্যবাদ আল্লাহর কাছে শুকরিয়া যে বেগম রওশন এরশাদ সুস্থ হয়ে ভালোভাবে দেশে ফিরে এসছেন নেতাকর্মীর মধ্যে একটা নতুন প্রাণচঞ্চলতা ফিরে এসছে এবং আমাদের যে পার্টির যে শক্তিশালী করতে হবে আগামী ইলেকশনের জন্য আমাদের আরও অর্গানাইজ করতে হবে সেই ব্যাপার ওনার মেসেজ ইজ ক্লিয়ার আমরা ওনার সাথে একমত মাঠ পর্যায়ে কর্মীদের নিয়ে সারা দেশে একসাথে আমরা একসাথে কাজ করব আমরা সুসংগঠিত করে জাতীয় পার্টিকে আগামী দিনের জন্য আরও শক্তিশালী করে তুলব ইনশাআল্লাহ না আমি তো রাজ্ঞার সাহেব আগেই বলেছি আমরা কেয়ারটেকারে বিশ্বাসী না আমরা কনস্টিটিউশন অনুযায়ী একটি সুষ্ঠু এবং নির্বাচনমুখী আমরা দল এবং আমরা চাই ইলেকশন কমিশন এটা ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন করার জন্য যথেষ্ট সেই ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা।